আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, গত ক্লাসে আমি তোমাদের শতকরা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু কিছুদিন আগে করোনা মহামারী আকার ধারণ করায় আমাদের অনলাইন ক্লাস কিছুদিন বন্ধ ছিল, পুনরায় আবার চালু হয়েছে। তোমাদের পড়াশোনা যেন ঘাটতি না হয় সেই কথা চিন্তা করে আমাদের একাডেমির শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের শিফটিং ইনচার্জদ্বয়ের সহযোগিতায় আমরা সকল শিক্ষক শিক্ষিকারা অনায়াসে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, যাতে তোমাদের পড়াশোনায় বিন্দু পরিমাণ ঘাটতি না হয়। তা আমি আশা করব, যেহেতু এটা রমজান মাস চলছে, এ সময় তো অনেকে হয়তো বা ক্লাসটা দেখতে পারছো না, তো পরবর্তীতে অবশ্যই ক্লাসটি দেখে নেবে এবং এখন যারা দেখছো মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের অন্যান্য সহপাঠী যারা আছে তারা যেন ক্লাসটি আসলে দেখতে পারে। তো গত ক্লাসে আমি তোমাদের শতকরা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম, আজও আমি সেই চ্যাপ্টারের অন্য দুটি টপিক নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো আমি বোর্ডে দুটি অঙ্ক লিখে রেখেছি, একটি অঙ্কের আলোকে আমি যোগ্যতা ভিত্তিক আকারে ক খ দুটি প্রশ্ন রেখেছি, আবার আরেকটি অঙ্কের আলোকে আমি ক খ আকারে দুটি অঙ্ক রেখেছি। আসলে কিভাবে অঙ্কগুলো করা যায় যোগ্যতা ভিত্তিক হিসেবে আমি সেটাই আজকে তোমাদের দেখাবো, এবং দুটি হচ্ছে দুই নিয়মের। তো আমি আশা করব তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো শুরুতে এক নম্বরে আছে কি, শ্যামপুর গ্রামের 1800 জন লোকের মধ্যে 52% মহিলা। গ্রামের লোক সংখ্যা ছিল আসলে 1800 জন এবং সেখানে মহিলার সংখ্যা হচ্ছে 52%। 52% মানে হচ্ছে কি, যে 100 জনের মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 52 জন। যদি বলা হতো 17% মহিলা, তার মানে 100 জনের মধ্যে 17 জন হচ্ছে মহিলা। তো এখানে 1800 জন, সেখানে পুরুষ নারী দুইটাই মিলিয়েছিল, কিন্তু বলা হয়েছে 52% মহিলা। তো আসলে কতজন মহিলা সেটা আমাদের বের করতে বলা হয়েছে, তা আমরা সেটা বের করব। দেখি আমরা 1800 জনের মধ্যে আসলে কতজন মহিলা সেটা আমরা বের করব। তো শুরুতে আমরা কি লিখব, যেহেতু এখানে 52% বলা হয়েছে মহিলা, তো আমরা লিখব 100 জনের মধ্যে 52 জন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সুতরাং একজনের মধ্যে মহিলার সংখ্যা কতজন। দেখো এখানে অনেকেই তোমরা ভুল করে থাকো, আমাদের হাতের ডান দিকে যে সংখ্যাটি থাকবে, তোমাদের একটু ইজিভাবে বলে দেই, সেটা ছোট সংখ্যা থাক বা বড় সংখ্যা থাক সেটা সব সময় আমরা উপরেই লিখব। অনেকে তোমরা কি করো জানো, যে 100 জনের মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 52 জন, সুতরাং একজনের মধ্যে কত হবে, 100/52 দিয়ে দাও, না 100 আসবে নিচে। সুতরাং আমার শ্যামপুর গ্রামের মোট জনসংখ্যা কত ছিল, লোকের সংখ্যা ছিল কত, 1800 জন। এই 1800 জনের মধ্যে আসলে মহিলার সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং 1800 জনের মধ্যে মহিলার সংখ্যা কি হবে, বেশি হবে নিশ্চয়ই, তাহলে 52 সাথে 1800 গুণ করে দেব, ভাগ হচ্ছে 100। তোমরা চাইলে এটাকে কাটাকাটি করতে পারো, বাট কাটাকাটি না করাটাই ভালো আমার মতে। তো সবচেয়ে ভালো হয় আমি 52 আর 1800 গুণ করে দিই, 52 এবং 1800 গুণ করে দিলে কত হচ্ছে দেখো তো, তোমরা সাইড একটু রাফ করে নাও, আমার গুণটা ঠিক আছে কিনা তোমরা নিজেরও একটু করে দেখো। আচ্ছা তাহলে আমি যদি ভাগ করে দিই, ভাগ করলে কত হবে, 936 থাকছে। সহজভাবে বলি,
উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দিলে, তারপর দ্বিতীয় শূন্য কেটে দিলে নিচে শুধু এক থাকছে, তার মানে এক লিখবো না আমরা, 936 লিখা যায়। এটা খুব সহজে ভাগটা করা যায় এবং আমরা ভাগটা না দেখিয়ে মুখোমুখিও করতে পারি, তাই না? তার মানে সুতরাং আমাদের কতে কি বের হলো অ্যান্সার, মহিলা সংখ্যা কত বের হয়েছে, 936 জন। মানে 1800 জনের মধ্যে আমাদের মহিলার সংখ্যা হচ্ছে 936 জন। আমাদের এইটাই বের করতে বলা হয়েছিল, ঠিক আছে? এবার দেখো কতে বলা হয়েছে সেই অঙ্কের আলোকেই আমরা তো কতে পেয়েছি কি, মহিলার সংখ্যা 936। এখন বলা হয়েছে যদি ওই গ্রামে মহিলার সংখ্যা 126 জন বেশি হতো তাহলে পুরুষের সংখ্যা শতকরা কতজন হতো। তো বর্তমানে আমার মহিলার সংখ্যা হচ্ছে 936 জন, তো সেখানে যদি আরো 126 জন বেশি হয়ে যায় সেটাকে যোগ করে দিতে হবে, কারণ আগেই তো ছিল 936, এখন হচ্ছে 126। তাহলে মোট আসলে নারীর বা মহিলার সংখ্যা কত হচ্ছে সেটা আমরা আগে বের করব। দেখো আমরা কতে কি লিখবো, অবশ্যই লিখবো ক হতে পেয়েছি বা ক হতে পাই, কনং হতে পাই, কনং হতে পাই, কারণ আমরা মহিলার সংখ্যা যেটা বের করেছি সেটা তো কতই বের করেছি, সেটা তো অবশ্যই লিখতে হবে। কনং হতে পাই মহিলার সংখ্যা 936 জন। আচ্ছা তাহলে মহিলার সংখ্যা 126 জন বেশি হলে মোট কত হবে, কি করব আমরা 936-কে 126 দিয়ে যোগ করে দেব, কত হয় দেখো তো। জন, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কি বের করলাম যে 126 জন মহিলার সংখ্যা বেড়ে গেলে আসলে মোট মহিলার সংখ্যা কতজন হচ্ছে সেটা বের করে নিলাম। তো মোট মহিলার সংখ্যা বের হয়েছে 1062 জন। তো ওই শ্যামপুর গ্রামে আসলে মোট জনসংখ্যা কত ছিল, 1800 জন, কিন্তু সেইখান থেকে এখন ক্ষয়ের আলোকে আমার মহিলার সংখ্যা কত বের হয়েছিল, 1062। তাহলে পুরুষের সংখ্যাটা অবশ্যই বের করতে হবে, কারণ আমাদের বলা হয়েছে পুরুষের সংখ্যাটাকে শতকরায় নেওয়ার জন্য। তাহলে এখন আমরা যদি পুরুষের সংখ্যাটা বের করি, সুতরাং পুরুষের সংখ্যাটা কি হবে বলো তো, পুরুষের সংখ্যা হবে ওই যে মোট জনসংখ্যা ছিল কতজন, 1800, এই 1800 থেকে আমরা মহিলার সংখ্যাটা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে আমাদের পুরুষের সংখ্যাটা বের হচ্ছে কত হচ্ছে, জন। আচ্ছা এখন দেখো আমরা পুরুষের সংখ্যাটা বের করেছি, কিন্তু এখানে বলা হয়েছে পুরুষের সংখ্যা আসলে শতকরা কতজন, শতকরায় নিতে বলা হয়েছে। তো মোট জনসংখ্যা ছিল আমাদের কতজন, 1800 জন, মানে সেখানে পুরুষ মহিলা দুটি মিলিয়ে ছিল 1800 জন। তো সেইখান থেকে আমরা পুরুষের সংখ্যাটা বের করেছি 738 জন। তো এটাকে যদি আমরা শতকরা নেই তাহলে আমরা কি লিখবো, যে 1800 জনের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 738 জন। সুতরাং একজনের মধ্যে কত, যেহেতু শতকরায় বলেছে তাই আমরা কি লিখবো, 100 জনের মধ্যে কত,
1800 জনের মধ্যে পুরুষের সংখ্যা 738 জন সুতরাং একজনের মধ্যে পুরুষের সংখ্যা কত হবে উপরে লিখব 738 নিচে আসবে কত 1800 জন সুতরাং শতকরা কেন শতকরা যেহেতু 100 লিখব কারণ শতকরা বের করতে বলা হয়েছে শতকরা কত জন পুরুষ সেটা বের করতে বলা হয়েছে তাই আমরা 100 জনের মধ্যে কত সেটা বের করব আমরা উপরেরটাকে গুণ করে নেই কাটাকাটি না করে একটু কষ্ট হবে তোমাদের বাট আমার মনে হয় এভাবে করলে ভালো হয় আচ্ছা এটা ভাগ করে দিলে কত হয় দেখো তো আমি গুণ করে দিয়েছিলাম 738 কে 100 দিয়ে তারপরে আমরা 1800 দিয়ে ভাগ করে দেব তোমরা অবশ্যই ভাগটা সাইডে রাফ করে দেখাবা আচ্ছা আমি উপরের অংশটুকু মুছে দেই বা এখানে আমরা রাফ করে দেখাই কতবার যাবে তারপর যাবে কতবার একবার এই রাফটা কিন্তু অবশ্যই করে দেখাবা তার মানে আমাদের ভাগ করার পর কত বের হচ্ছে 41 আমি উপর অংশটুকু মুছে দিলাম দেখো ভাগটা কিন্তু আমি সাইডে রাফ করে দেখিয়েছি 41 জন আচ্ছা উত্তরটা আমরা কি লিখব যেহেতু আমাদের শতকরায় বলা হয়েছে এবং এখানে আমরা 100 জনেরটা বের করেছি তাহলে আমরা লিখব সুতরাং পুরুষের সংখ্যা কত পার্সেন্ট এত পার্সেন্ট বা 41% পুরুষ একই কথা বা বাস তোমরা পার্সেন্ট না লিখে যদি লিখো শতকরা পুরুষের সংখ্যা 41 জন এটাও লিখা যায় যদি আমরা শতকরা কথাটা লিখি তাহলে অবশ্যই আমরা পার্সেন্ট দেব না দেখো যদি আমরা লিখি শতকরা পুরুষের সংখ্যা কতজন 41 জন অবশ্যই এখানে আমরা পার্সেন্ট দেব না যেহেতু আমরা শতকরা কথাটা লিখেছি আচ্ছা এখন দেখো দুই নাম্বার প্রশ্নটা একটু পড়ো তোমরা নিজেরাই আমরা দুই নম্বর অঙ্কেতে যাওয়ার আগে আগে একটু বলে নেই নিশ্চয়ই আমরা জানি ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি সাধারণত কিসের উপর হিসাব করা হয় কোনো কিছু কিনলে তার উপরে মানে ক্রয় মূল্যের উপরে লাভ নির্ণয় সূত্রটা কি লাভ নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি তোমার ক্ষতি হয় ক্ষতি নির্ণয় সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এবং লাভ ক্ষতি যাই হোক সব সময় লাভ বা ক্ষতি যাই হোক সেটা হিসাব করা হয় আসলে ক্রয় মূল্যের উপরে মানে তুমি কত টাকা কিনেছো বা আমরা কত টাকা কিনেছি তার উপর তো আমাদের দুই নম্বর প্রশ্নটা ছিল যে একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকায় বিক্রি করেছে তা ধরো এখানে তুমি নিজেকে কল্পনা করো যে তুমি 20 টাকা একটি কলম কিনে 25 টাকায় বিক্রি করেছো তার মানে তোমার 5 টাকা লাভ হয়েছে তো লাভ নির্ণয় সূত্রটা আমরা জানি কি সেটা তো আমরা লিখে দেখাবো তো এই প্রশ্নের আলোকে আসলে কি দেওয়া আছে যে আমি কলমটি কিনেছি 20 টাকায় মানে কলমের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা তো এটাকে আমরা সুন্দর মতো একটু সাজিয়ে লিখবো ক নাম্বার দেওয়া আছে কলমের ক্রয় মূল্য
20 টাকা কলমের বিক্রয় মূল্য বিক্রয় করেছিল কত টাকায় বা বিক্রয় করেছি আমরা কত টাকায় 25 টাকায় তার মানে কিন্তু লাভ হচ্ছে বুঝাই যাচ্ছে যে লাভ হয়েছে আমরা জানি লাভ নির্ণয় সূত্রটা কি আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্যটা কত 25 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা তোমার কয় টাকা লাভ হলো 5 টাকা কিন্তু কতে বলা হয়েছে কি শেষ শতকরা কত টাকা লাভ করলো তো আমি কিন্তু একটু আগে বলেছি যে আমাদের লাভ ক্ষতি যাই হোক সেটা আমরা সব সময় কিসের উপর হিসাব করব ক্রয় মূল্যের উপর তো এই যে 5 টাকা লাভ হলো 5 টাকা লাভ হয়েছে আমার কিসের উপর ক্রয় মূল্য ক্রয় করেছিলাম আমরা কত টাকা 20 টাকায় তার মানে কলমটি 20 টাকায় লাভ হলো কত টাকা 5 টাকা তাহলে আমরা লিখব 20 টাকায় লাভ 5 টাকা সুতরাং 1 টাকায় কত পড়ে 5 নিচে 20 যেহেতু শতকরা বলেছে তাই আমরা কি লিখব সুতরাং ভাগ করে দাও দেখো কতবার যাবে আমরা 20 বার 500 কে দিয়ে 500 কে যদি ভাগ করি দুইবার গিয়েছে 40 বিয়োগ করলে 100 থাকছে 5 20 100 তার মানে 25 25 টাকা তা উত্তরটা আমরা লিখব বলেছে না শতকরা কত টাকা লাভ হয়েছে যদি শতকরা কথাটা উল্লেখ করি তাহলে আমরা কি লিখব যে শতকরা 25 টাকা লাভ হলো অথবা 25% লাভ হলো সুতরাং শতকরা 25 টাকা লাভ হলো অথবা লিখতে পারো 25% লাভ হলো খতে বলা হয়েছে যে 10% লাভে যদি তুমি কলমটি বিক্রয় করো মানে 10% লাভে কলমটির আসলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলা হয়েছে তো উদ্দীপকতে দেওয়াই আছে যে কলমটি আমরা কিনেছিলাম কত টাকায় 20 টাকায় আচ্ছা 20% লাভে যদি তুমি কলমটি বিক্রি করো তার মানে কলমটি তোমাকে কত টাকা বিক্রি করতে হবে বলো তো 20% লাভে বিক্রয় করা মানে হচ্ছে যে আমি যদি এটা কলম হোক বই হোক খাতা হোক যাই হোক 20% লাভে মানে আমি 100 টাকা যদি বিক্রি করি তার মানে সেটাকে আমাকে বিক্রি করতে হবে কত 120 টাকা তাহলে আমার 20% লাভ হলো ধরো 5% লাভে বিক্রয় মূল্য তার মানে আমি সেই জিনিসটি কিনেছিলাম 100 টাকা আমাকে বিক্রি করতে হবে 105 টাকায় ঠিক একইভাবে যদি আমরা বলি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত তো তখন আমাদের কি হবে তা আমি তো কিনেছিলাম 100 টাকায় 5% ক্ষতিতে মানে আমি অবশ্যই 100 টাকায় কিনেছি তাহলে সেটা যদি আমি 95 টাকায় বিক্রি করি তাহলে আমার 5 টাকা ক্ষতি হচ্ছে তার মানে ক্ষতির সময় কি হচ্ছে 100 থেকে 5 বিয়োগ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এখানে লাভ না হয়ে যদি ক্ষতি বলা হতো তাহলে আমরা কি লিখতাম যে মনে করি বা 10% ক্ষতিতে কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 বিয়োগ 10 যেহেতু এখানে লাভ বলেছে তাই আমরা কি লিখব যে 10% লাভে কলমটির বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 সাথে 10 যোগ করে দেব যদি এখানে একইভাবে 20% থাকে এবং লাভ বলা হয় তাহলে 100 সাথে 20 যোগ করব আর ক্ষতি হলো তো বিয়োগ করে দেব এখন দেখো আমরা ক্ষতে যাই তো খ নম্বরে যাওয়ার আগে আমরা আসলে লিখে নেব যে দেওয়া আছে কলমটির ক্রয় মূল্য আগে এটা লিখে নেব আমরা
কারণ উদ্দীপকে বলা আছে। ২০ টাকা কিন্তু বলা হয়েছে তুমি যদি ১০% লাভ করতে চাও আসলে কলমটি কত টাকায় বিক্রয় করবে তুমি? তাহলে ১০% লাভে ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? ১০০ যোগ ১০ ১১০ টাকা। আর ঐতিক নিয়মের নিয়মটা হচ্ছে কি, যে যে জিনিসটা চাওয়া হয় সেটা সব সময় আমরা হাতের কোন দিকে রাখি? ডান দিকে। তো এখানে কিন্তু বলা হয়েছে বিক্রয় মূল্য বের করতে। তো এখান থেকেই দেখো কলমটির ক্রয় মূল্য কত? ১০০ টাকা। বিক্রয় মূল্য হচ্ছে ১১০ টাকা। আর আমাদের বের করতে হবে কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা এই বিক্রয় মূল্যটাকে কোন দিকে লিখবো? ডান দিকে। তাহলে আমরা শুরু করব কি, যে কলমটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ টাকা। সুতরাং কলমটির ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য কলমটি আমরা কত টাকা কিনেছিলাম? উদ্দীপকে দেওয়া ছিল আমাদের কলমটির ক্রয় মূল্য কত ছিল? ২০ টাকা ছিল। আমি আবার বলছি তোমরা কাটাকাটি করবে না, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর আমরা উপরে একটুকু গুণ করে দেই। গুণ করে দিলে কি হয়, আমার গুণটা ঠিক আছে কিনা দেখো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, যে উপরে দুটি সংখ্যা গুণ করলে অনেক বড় সংখ্যা হয়ে যায়, তারপরে নিচেরটা দিয়ে ভাগ করব। কিন্তু আসলে যে কোনো কাজই বলো প্রথমে একটু কষ্টই মনে হয়, কিন্তু সেই কাজটা করতে করতে আবার ইজি হয়ে যায়। এখন ভাগ করে দাও দেখো, দুটি শূন্য যদি কেটে দেই কাটবো না, কিন্তু এখান থেকে দেখো উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দিলে কি থাকে? ২২। আর নিচের এক তো আমরা লিখবো না, তার মানে কত টাকা বিক্রি করতে হবে? যদি আমার ১০% লাভ করতে হয় কলমটা আমাকে বিক্রি করতে হবে ২২ টাকায়। সুতরাং এখানে কিন্তু আমরা পার্সেন্ট লিখবো না, কারণ এখানে কি শতকরা বলেছে বা এখানে কি ১০০ ছিল? ছিল না। তাহলে আমরা লিখব কলমটির বিক্রয় মূল্য ২২ টাকা। শিক্ষার্থীরা, আসলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা, তোমাদের এই পঞ্চম শ্রেণীর বইটিতে আসলে যতগুলো চ্যাপ্টার আছে আমার কাছে মনে হচ্ছে যে শতকরা চ্যাপ্টারটা একটু কঠিন এবং একটু সেন্সিটিভ, কারণ এটা যদি একটু যদি ভুল হয়ে যায়, বা এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম পার্সেন্ট কোথায় লিখতে হবে কোথায় লিখতে হবে না, হ্যাঁ সেগুলো যদি একটু ভুল হয়ে যায় তার মানে কি পুরোটাই কাটা যাবে না? তো এবং এই চ্যাপ্টারটা একটু কঠিনই আমি বলবো। আমি চাইলে এটা নিয়ে আরও ২-৩ দিন আমি ক্লাস করাতে পারবো এবং করানো উচিত, না করালে আসলে তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে অত ভালো আইডিয়া হবে না। যতটুকু করেছি আমার মনে হচ্ছে যে তার ৩ ভাগের ১ ভাগ, আরও ২ ভাগ এখনও বাকি আছে। তো পরবর্তীতে ক্লাস থাকলে অবশ্যই আমি শতকরা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, কারণ এর উপরে আসলে তোমাদের ৬ থেকে শুরু করে ৬-৭, এটা এই শতকরার উপরে আরও অনেক অঙ্ক আছে যেগুলো আসলে আমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস না করলে আসলে পারবো না। তো তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, সবাই মানে বাসায় খুব সাবধানতা অবলম্বন করে থাকবে, বাসায় থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে, একটু পরপর সাবান পানি দিয়ে হাত ধোবে এবং যতটুকু সম্ভব বাসায় থাকা যায় তাই থাকবে এবং অবশ্যই বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।